নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রত্যেক শনিবারে শনি পুজো করার নিয়ম। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বেদের ব্রতকথা, একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। চলে যাচ্ছি পর্বের মূল অংশে। শনি গ্রহ। শনি হলো নবগ্রহের অন্যতম একটি গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়। হিন্দু ধর্মে শনি হলেন একজন অন্যতম প্রধান দেবতা। শনিদেব উগ্র দেবতা বলেও কুখ্যাত। জ্যোতিষীরা বলে থাকেন শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। আমাদের সৌরজগতে শনি গ্রহ এবং সপ্তাহের শনিবার শনিদেবের নামেই নামকরণ করা হয়েছে। শনিদেবকে শনিশ্চর বা শনশ্চর নামেও ডাকা হয়। প্রতি শনিবার পিপুল গাছে, মানে অশ্বত্থ গাছে, জল ঢেলে এবং শনিদেবের উপাসনা করলে শনিদেব ভক্তের প্রতি প্রসন্ন হন, সার্বিক সুখ এবং আনন্দ প্রদান করেন। বন্ধুরা, শনিদেবের মন্ত্র জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। শনিদেবের অস্ত্র হল তীর, ধনু, ত্রিশূল এবং গদা। শনিদেবের সঙ্গী হল নীলা দেবী। শনিদেবের বাহন কোথাও শকুন, কোথাও কাক। বলা হয় প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে দর্শনের পর দুচোখ বন্ধ করে শনিদেবের স্তব পাঠ করতে হয়, তাহলে শনিদেব প্রসন্ন হন। শনিদেব সনাতন হিন্দু ধর্মের অন্যতম একটি প্রধান দেবতা, যিনি সূর্যদেব এবং তার পত্নী ছায়া দেবীর পুত্র ছিলেন, এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব হলেন মৃত্যু এবং ন্যায় বিচারের দেবতা যমরাজের জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই। ভারতবর্ষের বহু রাজ্যে শনিদেবের বহু মন্দির আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও হিন্দু অধ্যুষিত অঞ্চলে শনিদেবের ছোট ছোট মন্দির গলিতে গলিতে রয়েছে, যেখানে সপ্তাহের শেষে শনিবার বড় ঠাকুরের সাপ্তাহিক পুজো অর্চনা করা হয়। এছাড়াও ভারতবর্ষে বেশ কিছু বড় বড় শনি মন্দির এবং তীর্থস্থান রয়েছে। রয়েছে তিরুচিরাপল্লিতে, রয়েছে মাদুরায়ে, মহারাষ্ট্রে রয়েছে অনেক শনি মন্দির। শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয় মিশ্রিত হোক না কেন, মৎস্য পুরাণ কিন্তু বলছে অন্য কথা। শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকায় রেখেছে মৎস্য পুরাণ। প্রতি শনিবার সন্ধেবেলা শনিদেবের পূজা অর্চনা করার বিধান আছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা বাড়ির বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো হয়। শনিদেবের পুজো কখনো ঠাকুর ঘরে করবেন না। নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, ফুল, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য খুবই আবশ্যক। অনেক ভক্তরা নির্জলে উপবাস করেন, অনেকে একবেলা আহার করেন এবং শনিবারে শনিদেবের ব্রত পালন করেন। অশ্বত্থ বৃক্ষের তলাতে প্রদীপ জ্বালান, এতে শনিদেব খুবই তুষ্ট হন। বন্ধুরা, কখনো শনিদেবকে মোমবাতি জ্বালিয়ে তুষ্ট করার চেষ্টা করবেন না, পারলে মাটির প্রদীপ জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন না। এছাড়া চেষ্টা করুন শনিবারে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে। শনিবারে কখনো মাংস খাবেন না এবং মদ্যপান থেকে দূরে থাকবেন। শনিদেবের সঙ্গে শ্রী হনুমানজিরও পুজো করবেন। এই দিনে দান করতে হয় কালো তিল, কালো কাপড় এবং লোহা। বন্ধুরা, শাস্ত্র মতে লোহা দিয়ে তৈরি শনিদেবের মূর্তি পূজার প্রচলন বেশি। বলা হয়ে থাকে বেশি মাত্রায় উপকার পাওয়া যায় লোহা দিয়ে তৈরি শনিদেবের মূর্তির পুজোতে। এক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে কালো অথবা নীল কাপড় পরে শুরু করতে হবে পুজোর আয়োজন। প্রথমে কালো কাপড়ের ওপর দেবকে তুষ্ট করতে কালো তিল, সর্ষের তেল, সেদ্ধ ভাত নিবেদন করতে হবে। তারপরে শনি ব্রত পাঠ করতে হবে বা শুনতে হবে এবং শেষে পুজো। প্রসঙ্গত,
শনিদেবকে সন্তুষ্ট করতে হলে প্রতি শনিবার অনেকেই উপোস রাখেন এবং বিশেষ পুজোর আয়োজন করার পাশাপাশি এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন ধরুন, পুজোর সময় শনি মন্ত্র জপ করা খুব জরুরি। দেবাদিদেব মহাদেবের পুজো করতে একদম ভুলবেন না। শাস্ত্র বলছে শনিদেব হলেন ভগবান শিবের ভক্ত, তাই তো শনির মহাদশা কাটাতে শনিদেবের পাশাপাশি নিয়মিত ভগবান শিবেরও পুজো করবেন। শনিদেব হলেন কর্মের দেবতা, তাই তার প্রকোপ থেকে বাঁচতে হলে ভক্তরা মন খুলে দান করে। সেক্ষেত্রে আপনার ক্ষমতা অনুসারে দান করবেন। এমনটা করলে শনিদেব অবশ্যই প্রসন্ন হবেন, সেই সঙ্গে সুকর্মের প্রভাবে জীবন হয়ে উঠবে অনেক সুন্দর। অশ্বত্থ গাছের পুজো করতে ভুলবেন না। বিশ্বাস করা হয় শনিবার করে অশ্বত্থ গাছের পুজো করলে জীবনে পজিটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে, সেই সঙ্গে শনিদেবও খুশি হন, ফলে খারাপ ঘটনা ঘটার আশঙ্কা অনেক কমে যায়। শনিবারে খালি পায়ে ঘাসের ওপরে হাঁটুন। যখন ঝড় আসে তখন বড় বড় গাছেরা ভেঙে পড়ে, কিন্তু দুর্বল ঘাসেদের কিছুই হয় না, কারণ তারা হাওয়ার পথ অনুসরণ করে এবং নিজেদের শরীরকে সেই দিকে দুলিয়ে দেয়, ফলে ঝড় কেটে গেলে তারা আবার নতুনভাবে বেড়ে উঠতে পারে, চলতে পারে জীবনে নতুন পথে। জীবনে চলার পথে আমাদেরও আসে নানা রকমের কষ্ট, বাধা, বিপত্তি। তাই তো ঘাসেদের মতো আমাদেরকেও কিছুটা সময় নিজেদেরকে মাটির খুব কাছাকাছি নিয়ে যেতে হবে। দেখবেন কষ্ট অনেক কমে গেছে, তখন জীবন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এই কারণেই প্রতি শনিবার খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে বলা হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।